হ্যালো স্টুডেন্টস, লাস্ট দিন আমরা ক্যালকুলাস রিলেটেড কিউ ডেফিনেশন দেখেছিলাম। যেমন দেখেছিলাম ভেলোসিটিকে আমরা রিপ্রেজেন্ট করতে পারছি ডিডিটি অফ এস, তাই তো? এটাকে আমরা কি বলেছিলাম যে যখন ভেলোসিটি কনস্ট্যান্ট মানে ভেলোসিটি পরিবর্তন হবে না, গড় বেগের ক্ষেত্রে এই কথাটা মানে খুব ভালোভাবে প্রযোজ্য যে আমরা অ্যাভারেজ জানতে চাইছি ভেলোসিটি কত। আর যদি তাৎক্ষণিক বেগের কথা বলতে চাই, যে যদি জানতে চাই তাৎক্ষণিক বেগের ক্ষেত্রে কি রকম হবে, তাহলে তাৎক্ষণিক বেগের ক্ষেত্রে ভেলোসিটিটাকে একটু আলাদাভাবে ডিফাইন করেছিলাম, যে এখানে সিম্পলি একটা কন্ডিশন পুট করব, লিমিট ডেল্টা টি টেন্স টু জিরো ডিডিটি অফ এস, তাই তো? একইভাবে আমরা ত্বরণের ক্ষেত্রে ব্যবহার করেছিলাম এ ইকুয়াল টু ডিডিটি অফ ভি, ডেল্টা একাধিক ভ্যারিয়েবলের উপর। তো এটা আমরা কি ছিলাম, সেই গড় ত্বরণ মানে কোন একটা ত্বরণে সমত্বরণে বস্তুটা যাচ্ছে, সেক্ষেত্রে আমরা এই ব্যবহারটা ব্যবহার করি, বা সমত্বরণে যাওয়ার ক্ষেত্রে আমরা এই টার্মস লিখে থাকি। কিন্তু যদি অসমত্বরণে যায় তাহলে সেক্ষেত্রে আমরা যে তাৎক্ষণিক জিনিসটা জানতে চাই, তাহলে এ ইকুয়াল টু কি লিখে আবার সে একইভাবে লিমিট ডেল্টা টি টেন্স টু জিরো, হ্যাঁ, ডিভি ডিটি। তো এইভাবে আমরা লাস্ট দিন দেখতে পেয়েছিলাম কিছু শর্ট ডেফিনেশন ওয়াইজ করেছিলাম। তো আজকে কি করব, যে এই গতীয় সমীকরণ যেগুলো ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার বা ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, হ্যাঁ, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার বা ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস, তো এই জিনিসগুলো আমরা কিন্তু প্রুফ করব। তো কিভাবে প্রুফ করব, এট ফার্স্ট যদি ত্বরণের ডেফিনিশন ওয়াইজ যাই, ত্বরণ ইকুয়াল টু ডিডিটি অফ ভি, তাই তো? তাহলে আমি বোথ সাইডে সিম্পলি এডিটি ইকুয়াল টু আমি লিখে দিতে পারি ডিভি, ঠিক আছে? বোথ সাইড যদি আমি ইন্টিগ্রেট করি, বোথ সাইড একই জিনিস করা যেতে পারে, বোথ সাইড দিয়ে ইন্টিগ্রেট করি এডিটি ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ডিভি, দেখতেই পারি বোথ সাইডে সেম কাজ। এবার একটা কথা বলি, ইন্টিগ্রেশনে এই যে নিজেরটাই কি হয়েছে, এটা লোয়ার লিমিট, এটা হচ্ছে আপার লিমিট, লোয়ার লিমিট এটা আপার লিমিট। তো লোয়ার লিমিট কোথা থেকে শুরু করব, এবার ত্বরণ যেহেতু ফিক্সড মানে কনস্ট্যান্ট রাশি, আমি এর আগেও বলেছিলাম যে কনস্ট্যান্ট সবসময় কনস্ট্যান্ট রাশিগুলো যে ডিফারেন্সিয়েশন হোক আর ইন্টিগ্রেশন হোক, ডিফারেন্সিয়েশন হোক বা ইন্টিগ্রেশন হোক, হ্যাঁ, তার ক্ষেত্রে কিন্তু ইনভ্যারিয়েন্ট থাকে, মানে বেরিয়ে যাবে, কনস্ট্যান্টটা বেরিয়ে যাবে এখানে। তাহলে সেক্ষেত্রে আমার অ্যাকচুয়ালি ইন্টিগ্রেটটা কার করছে, ডিটি ইন্টিগ্রেট করছে, কোথা থেকে কত সময় থেকে কত সময় যাচ্ছে আমি ধরলাম, সময় শূন্য থেকে প্রথম টি সেকেন্ডে কত যাচ্ছে আনতে, তাহলে শূন্য থেকে টি, তাহলে ভেলোসিটি শূন্যতে ধরলাম প্রাথমিক বেগ ছিল ইউ আর অন্তিম বেগ হলো ভি, তাহলে ভেলোসিটি পরিবর্তন হয়েছে ইউ থেকে ভিতে। আর এই যে রাশিটা ইন্টিগ্রেশন অফ ডিভি, আমি এর আগের দিনও বলেছিলাম ইন্টিগ্রেশন অফ ডিএক্স মানেটা কি, ক্ষুদ্র ক্ষুদ্র এক্স এর যোগফল, তার মানে টোটাল এক্সটা পাচ্ছে। তাহলে একইভাবে ইন্টিগ্রেশন অফ ডিভি হোক আর ইন্টিগ্রেশন অফ ডিটি হোক, তাহলে এখান থেকে কি হলো, অ্যাক্সেলারেশন ত্বরণটা এই বেরিয়ে যাবে এই দিক থেকে, তাহলে ইন্টিগ্রেশন অফ ডিটি, সে লিমিট গুলো বুঝলাম জিরো টু টি। আবার একইভাবে এখানে বসিয়ে দিচ্ছি ইউ টু ভি ইন্টিগ্রেশন অফ ডিভি, ঠিক আছে? আর নেক্সট লাইনে কি করব, ইন্টিগ্রেশন অফ ডিটি মানে টি, তাহলে এ ব্র্যাকেটে এখানে টি, এখানে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট ডট লিমিট করে দিতে হবে। ইন্টিগ্রেশন অফ ডিভি মানে ভি, আমি আবার লিখে দিই এখানে আপার আর লোয়ার লিমিটটা মানে ভি এখানে ইউ, তাহলে আমি কি করব এ, এবার টি এর মানটা টি এ বসালাম, মাইনাস হতো টি মাইনাস জিরো, টি মাইনাস জিরো, এখানে ভি এর ভ্যালু ভি মাইনাস ইউ, তাহলে সেখান থেকে রিলেশনটা পেয়ে যাচ্ছি আমি খুব ইজিলি, যে ভি ইকুয়াল টু ইউ প্লাস, খুব সহজে কিন্তু রিলেশনটা আমার পাওয়া গেল। এটা কিন্তু উইথ দ্য হেল্প অফ ক্যালকুলাস, এটাই কিন্তু আমরা গ্রাফিক্যালিও করেছি, গ্রাফের সাহায্যও করেছি, আর আমরা বাই ডেফিনেশন যেমন ত্বরণের সংজ্ঞা থেকেও কিন্তু আমরা করেছি, যেমন গ্রাফিক্যালি অ্যাকচুয়ালি দেখতে কি এটা এরকম, মানে এক মিনিট, অ্যাকচুয়ালি এটা গ্রাফিক্যালি যদি দেখায় তো গ্রাফিক্যালি চেহারাটা কেমন হবে, যে সাপোজ এটা একটা গ্রাফ করছি, তাহলে সেক্ষেত্রে এটা স্ট্রেট লাইন হবে, গ্রাফিক্যালি আমরা দেখছি না এই এরিয়া আন্ডার দ্য কার্ভ যতটা, এটা ছিল এই দূরত্বটা ছিল এখান থেকে ও আর এ, যদি নাম দিই ও ছিল ইউ,
ये फाइनल এটা হচ্ছে আমার ফাইনাল ভেলোসিটি ও বি হচ্ছে আমার ভি ভি এই স্লোপটা কি নির্দেশ করছে ত্বরণ এই থিটা এই ত্বরণ নির্দেশ করছে স্লোপটা ট্যান থিটাটা হ্যাঁ ট্যান থিটা ত্বরণ নির্দেশ করছে আর এটা হচ্ছে কিসের অ্যাক্সিস টি এর অ্যাক্সিস আর এটা হচ্ছে আমার সেই বেগের অ্যাক্সিস তাহলে এইভাবে করেছি এইভাবে করতে পারলাম আর বাই ডেফিনেশন থেকে হচ্ছে তাহলে এইভাবে আমরা কিন্তু বিভিন্ন ভাবে বের করতে পারছি তাহলে একইভাবে আমরা হিসেবটা করে ফেলবো s equal to তাহলে এটা আমার হয়ে গেল নেক্সট আমি এটা যদি আসি s equal to ut + half t স্কয়ার তাহলে এটা আমি কিভাবে পাবো সেই আবার ডেফিনিশন ভেলোসিটি ডেফিনিশন ভেলোসিটি ইকুয়াল টু কি পেয়েছিলাম ds dt dt of s আর কিভাবে v dt ইকুয়াল টু লিখতে পারি ds বোথ সাইড আবার ইন্টিগ্রেশন করলাম ঠিক আছে বোথ সাইড আবার ইন্টিগ্রেশন করলাম তাহলে এই ক্ষেত্রে আমি নেক্সট লাইনে কি করব v এর জায়গায় আমি বসিয়ে দিতে পারি u + at u + at dt তো এর টাইম ইন্টারভ্যালটা দিচ্ছি এখানে সবকিছু টাইমেরই রেসপেক্ট আমার ইন্টিগ্রেশনটা হচ্ছে এবার ds কোথা থেকে বেরিয়ে এটা এসি ইন্টিগ্রেশন রেসপেক্টে আছে তাহলে আমি ধরলাম স্থির অবস্থায় কোনো দূরত্ব অতিক্রম করিনি তাহলে 0 থেকে আমি s এই দূরত্বটা চাইছি অর u t u dt ইন্টিগ্রেশন টাকে ব্রেক করে দিচ্ছে ইন্টিগ্রেশনের ভিতরে u dt + a t dt ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ds তাহলে এখানে দেখতে পাচ্ছি প্রাথমিক বেগ তো পার্টিকুলার একটা ফিক্স রাশি তাহলে এটা আবার বেরিয়ে যাবে কনস্ট্যান্ট টার্ম গুলো বেরিয়ে যায় ইন্টিগ্রেশন অফ dt dt মানে 0 টু 2 প্রথম 0 মানে t সেকেন্ডের আমি ক্যালকুলেশন চাই 0 টু 2 একই ভাবে এখানে ত্বরণ এটা সমত্বরণ গতির কথা বলছি মানে যতগুলো ইকুয়েশন আছে আমরা এই ইকুয়েশন গুলো সবগুলোই কিন্তু সমত্বরণ গতির জন্য হচ্ছে সমত্বরণ গতি কোনটাই কিন্তু অসমত্বরণ গতির কথা বলা হচ্ছে না ঠিক আছে তো সমত্বরণ গতিকে তাহলে এখানে আমি ত্বরণটা বেরিয়ে গেছে a তারপর কি দেখছি ইন্টিগ্রেশন অফ t dt equal to integration of 0 to s ds তাই তো আর আমি এখান থেকে লিখতে পারি u ইন্টিগ্রেশন অফ dt মানে t তাহলে এখান থেকে t লিখে দিচ্ছি t এখানে t minus 0 plus a এবার t dt আগের দিন কি আমি ফর্মুলা গুলো লিখে দিয়েছিলাম ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n dx ইকুয়াল টু কি হচ্ছে x টু দি পাওয়ার যা আছে প্লাস ওয়ান আর নিচে n প্লাস ওয়ান প্লাস একটা কনস্ট্যান্ট হয় যেহেতু এখানে এগুলো ডেফিনিট ইন্টিগ্রাল লিমিটের আপার লিমিট লোয়ার লিমিট দেওয়া আছে যেটা হবে 0 টু t তাহলে ডেফিনিট ইন্টিগ্রাল তাহলে সেক্ষেত্রে আমার কনস্ট্যান্টটা দুই ক্ষেত্রে এক ক্ষেত্রে আপার লিমিটের জন্য যা থাকবে লোয়ার লিমিটের জন্য মাইনাস হয়ে অ্যাকচুয়ালি এটা ক্যান্সেল হয়ে যাবে দরকার নেই তাহলে শুধুমাত্র আমার এটা x টু দি পাওয়ার n প্লাস 1 এখানে n ইকুয়াল টু কত t টু দি পাওয়ার 1 হয়ে আছে তাহলে 1 প্লাস 1 x টু দি পাওয়ার 2 মানে t টু দি পাওয়ার 2 আর নিচে 1 প্লাস 1 রাইট টি স্কয়ার এবারে 1 প্লাস 2 মানে 2 তাহলে এটা করে আমার আলটিমেটলি চলে আসছে 0 টু t আর ইন্টিগ্রেশন অফ s ds মানে অ্যাকচুয়ালি এটা s আর আমার কি আসছে u t প্লাস হাফ বেরিয়ে চলে আসলো a বেরিয়ে চলে আসলো t এর মান বসিয়ে দিলাম t স্কয়ার 0 বসালে আর কিছু হবে না 0 হতে হবে s আমি কি পেলাম s ইকুয়াল টু ut প্লাস হাফ a তাহলে এটা আমার প্রুফ হয়ে গেল এর আগে আমি এটাও প্রুফ হয়ে গেছি ওকে তার মানে আমার এটাও প্রুফ হয়ে গেল এই নেক্সট এটাও প্রুফ হয়ে গেল তাহলে এইভাবে আমরা কিন্তু ক্যালকুলাসের সাহায্যে আমরা কিন্তু গতীয় সমীকরণগুলোকে প্রুফ করতে পারছি নেক্সট আমরা আরেকটা রিলেশন আছে v square equal to u square v square equal to u square plus 2as ঠিক আছে তো নেক্সট রিলেশনটা দেখব কি করে প্রুফ করা হয় আবার সেই v এর ডেফিনিশনেই যাচ্ছি v equal to d dt of x ঠিক আছে তাহলে আমি এখানে একটা জিনিস ছোট্ট একটা ই করছি কাজ করছি এখানে যেহেতু রিলে এই ইকুয়েশনে t এর কোনো ই নেই তাহলে আমি একটা কাজ করব t কে আমি কি করে তোলা যায় দেখি dds of v যদি লিখি ডট dv dt যদি লিখি একইভাবে লেখা যেতে পারে dt dv যদি ক্রস করে যায় তাই না a by b equal to তো লিখতেই পারি যে a by c into c by b এভাবে তো দুটো কেটে যায় তাই না তো এইভাবে যেমন লিখতে পারি তাই এইভাবে লিখতে পারি
তাহলে এখন ডিভি ডিটি মানে কি ত্বরণ এ তাহলে অর ভি ইকুয়াল টু ডি ডিভি অফ এস ডট এ ডট ইন দ্য সেন্স গুণ ডট এখন তো স্কেলারের কথা হচ্ছে তাহলে এখানে ডিভিটা মাল্টিপ্লাই করেছি ভি ডিভি ইকুয়াল টু এ ডিএস আবার বোথ সাইডে আমি কি করলাম ইন্টিগ্রেট করে দিলাম সরণ আমি ধরলাম স্থির অবস্থায় কোনো সরণ ছিল না জিরো টু এস এখানে ভি প্রাথমিক বেগ ধরেছিলাম ইউ আর অন্তিম বেগ ধরলাম ভি ইউ টু ভি আমার ইন্টিগ্রেট হলো আর তাহলে এটা সেই এক্স ডিএক্স এর মতো কি পাওয়ার আছে ওয়ান তাহলে ওয়ান প্লাস ওয়ান টু তাহলে ভি স্কোয়ার নিচে ওয়ান প্লাস ওয়ান মানে টু এটা আবার আপার লোয়ার লিমিট বসে যাবে এটা আপার লিমিট এটা লোয়ার লিমিট মাইনাস এ ত্বরণ বেরিয়ে যাবে কনস্ট্যান্ট সমত্বরণের গতি ইন্টিগ্রেশন অফ ডিএস মানে অ্যাকচুয়ালি এ এস একটু আগে দেখালাম এস তাহলে আলটিমেটলি যদি এই মানগুলো বসাই এটার মান প্রথমে কত আসবে হাফ বি স্কোয়ার লোয়ার লিমিটের ক্ষেত্রে মাইনাস সাইন আছে এখানে প্রত্যেকটা জিরো ছিল যেমন আগে এই এটার ক্ষেত্রে যেন মাইনাস জিরো কিছু হয় না এখানে কিন্তু আবার ভি আছে তাহলে ইউ স্কোয়ার হাফ ইউ স্কোয়ার ইন্টু এস এবার বোথ সাইড যদি দুই দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কি পাচ্ছি ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল টু টু এ এস একটু রিয়ারেঞ্জ করেই পেয়ে যাচ্ছি ভি স্কোয়ার ইকুয়াল টু ভি স্কোয়ার প্লাস টু এস তাই তো তাহলে এভাবে আমার এই রিলেশনটা কিন্তু প্রুফ তাহলে দেখতে পাচ্ছি গতীয় সমীকরণের রিলেশন গুলো কিন্তু খুব সহজেই প্রুফ করার ক্যালকুলাসের সাহায্যে ঠিক আছে এবার নেক্সট এই ক্যালকুলাসের জিনিসগুলো যে জানলাম নেক্সট আমরা একটা কাজ করব যে কিভাবে আমরা এই ক্যালকুলাসের সাহায্যে কিছু কিছু অঙ্ক সলভ করব ঠিক আছে কিছু প্রবলেম কিভাবে সলভ করা যায় দেখি একটা প্রবলেম নেওয়া যাক বলছে যে একটা গতীয় সমীকরণ মানে একটা কণার গতিপথের চলি বলছি গতিপথের দেওয়া আছে সমীকরণ গতিপথের সমীকরণ এস ইকুয়াল টু টু টি প্লাস ফাইভ টি কিউব এরকম একটা সমীকরণ দেখায় সময়ের সাথে মানে বোঝা যাচ্ছে সময়ের সাথে দূরত্ব পরিবর্তিত হচ্ছে তো জানতে চাইছে যে অ্যাট কোশ্চেন অ্যাট টি ইকুয়াল টু জিরো মানে স্থির অবস্থায় অ্যাকচুয়ালি এর কথার অর্থ হচ্ছে স্থির অবস্থায় টি ইকুয়াল টু জিরো কথার অর্থ যদি বলা থাকে তাহলে বলা যে না বলা থাকে একই এই কথাটা বলা থাকে তাহলে স্থির অবস্থায় স্থির অবস্থা মানে প্রাথমিক বেগ ধরে এটা অ্যাট টি ইকুয়াল মানে স্থির অবস্থায় অ্যাট টি ইকুয়াল টু জিরো স্থির অবস্থায় ইউ এটা কত বেগ প্রাথমিক বেগ কত জানতে চাইছে ফার্স্ট কোশ্চেন ঠিক আছে নেক্সট কোশ্চেন বলছে যে অ্যাট টি ইকুয়াল টু টু ভি ও কত এটা হচ্ছে আমার কোশ্চেন তাহলে বোঝা গেছে তাহলে গতিপথের একটা সমীকরণ দেওয়া আছে এটা তাহলে সেখান থেকে আমাকে এই ইনফরমেশন গুলো জানতে হবে এই ইকুয়েশনটা যদি আমি তুলনা করি যে আমাদের যা জানা আছে কিরকম জানা আছে যে এস ইকুয়াল টু ইউটি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার এর সাথে তুলনা করি কিউ ফ্যাক্টরটা চলে আছে তাই না কিউ ফ্যাক্টরটার জন্য কিন্তু অঙ্কটা কিন্তু অন্যরকম লাগছে তার জন্য বোঝা যাচ্ছে যে আমাদের নর্মালি আমরা যদি এই এই মেথডে করি তাহলে হবে না তাহলে আমরা সেই ক্যালকুলাসের মেথডেই চলে যাবো এখানে বের করতে হচ্ছে বি বেগ বের করতে চাইছি তাহলে এস এর সাথে বেগের কেমন সম্পর্ক আমরা জানি এক্ষেত্রে ভি ইকুয়াল টু ডিডিটি অফ এস তাহলে সিম্পলি ডেরিভেটিভ করব তাহলে কি বের করবো ডিডিটি অফ এস এর জায়গায় লিখবো টু টি প্লাস ফাইভ টি কিউব তাই তো আর ডিডিটি অফ ভেঙে ভেঙে করছি টু টি প্লাস ডিডিটি অফ ফাইভ টি কিউব তাই তো তাহলে এখানে আবার কি হয়ে যাবে টু বেরিয়ে চলে আসবে ডিডিটি অফ টি মানে ওয়ান নিজের জিনিসের মানে অ্যাকচুয়ালি কি ডিডি এক্স অফ এক্স ওয়ান ডিডি অফ টি ওয়ান ঠিক আছে
তাহলে নেক্সট কি হলো, ফাইভ বেরিয়ে চলে আসলো, কনস্ট্যান্ট সবসময় বেরিয়ে চলে আসে, ডিডিটি অফ পি কিউব, ফর্মুলা কি, ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন, ফর্মুলা কি, এন পাওয়ারটা সামনে চলে আসবে, এন টু এক্স টু দি পাওয়ার, পাওয়ার কি হবে, এক মাইনাস হয়ে যাবে, এন মাইনাস ওয়ান, তাহলে এটা কত সামনে চলে আসবে, তাহলে এটা কত হলো, ভি ডট ওয়ান প্লাস, এটা কত হয়ে যাচ্ছে, পাঁচ সামনে আছে, তিন সামনে চলে আসবে, থ্রি টি পাওয়ার থ্রি মাইনাস টু ওয়ান, মানে টু, থ্রি টি স্কোয়ার। আলটিমেটলি আমার আনসার কত হলো, ভি ইকুয়াল টু কত পেলাম, টু প্লাস 15 টি স্কোয়ার, এটা হচ্ছে আমার আলটিমেটলি ভি ভেলোসিটিটা, যে একটা ভেলোসিটির একটা আমি সমীকরণ পেলাম। এই সমীকরণ থেকে আমরা প্রত্যেকটা ইনফরমেশন জানতে পেরে যাবো, কেন, কারণ এট টি ইকুয়াল টু জিরো, সিম্পলি এখানে টি ইকুয়াল টু জিরো পুট করি, টি ইকুয়াল টু জিরো যদি পুট করি কত হচ্ছে ইকুয়েশনটা ভ্যালু, টি স্কোয়ার, জিরো ইন্টু 15 জিরো, তাহলে ইউ পেয়ে গেলাম আমার প্রাথমিক বেগ হচ্ছে 2 একক ইউনিট, কিছু বলা নাই মিটার সেন্টিমিটার পার সেকেন্ড বা মিটার পার সেকেন্ড কিছু বলা নাই, তাহলে 2 ইউনিট পেয়ে গেলাম। আর ভি কত পেয়ে গেলাম, সিম্পলি ভি এর কত সেকেন্ডে ভি জানতে চাইছে, টি ইকুয়াল টু 2 সেকেন্ডে, তাহলে কত পেলাম, 2 প্লাস 15 ডট 2 এর স্কোয়ার, তাহলে 4 পনেরো 60 আর 2 62 62, তাহলে এটা হচ্ছে আমার আনসার, এটা প্রাথমিক বেগ, আর এটা হচ্ছে আমার যে ভেলোসিটি জানতে চেয়েছে 2 সেকেন্ডে, তাহলে এটা কিসের সাহায্যে পেলাম, এটা কিন্তু ক্যালকুলেশনের সাহায্যে আমি কিন্তু অঙ্কটা সলভ করলাম। এটা আমরা ডেরিভেটিভের সাহায্যে, একটা ইন্টিগ্রেশনের ব্যাপারটা নিয়ে যাওয়া, দেখা যাক আরেকটা প্রবলেম, তো ইন্টিগ্রেশনের ব্যাপারে দেখি কি রকম হচ্ছে। তো সাপোজ দেওয়া আছে যে একটা একইভাবে একটা কোনো বস্তু করার বেগ দেওয়া আছে, বেগ দেওয়া আছে 2t + 3t² জানতে চাইছে আমাকে যে অ্যাট মানে টি ইকুয়াল টু 5 সেকেন্ড, মানে 5 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে, কত দূরত্ব অতিক্রম করবে, এটা আমার কোশ্চেন জানতে চেয়েছে। তাই তো, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি আমি ভি থেকে আমি এস কি করে পাবো, আবার এখানে রিলেশনটাকে যদি আমরা কম্পেয়ার করতে, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি যদি কম্পেয়ার করতে যাই, পাওয়ার স্কোয়ার আছে, তাহলে ডেফিনেটলি আবার একইভাবে আমরা আবার আমাকে যেভাবে হবে সেটা হচ্ছে ক্যালকুলেশন সাহায্যে, তাহলে ক্যালকুলেশন সাহায্যে কেমন ভাবে হচ্ছে, তাহলে এখান থেকে আমরা পেয়ে যেতে পারি ভি ইকুয়াল টু ডিডিটি অফ এস, এখান থেকে অর যদি ভাবি ভিডিটি ইকুয়াল টু ডিএস, এটা কিন্তু একটা এবার যদি বোথ সাইড দিয়ে ইন্টিগ্রেট করে দিই তাহলে কিন্তু আমার কিছু হয়ে যেতে পারে, তাহলে দেখি কিভাবে সলভ করা যায়। তাই তো, তো নেক্সট তাহলে সলভে আসি, তাহলে এখানে বোথ সাইড আমি কি করব, যে কাজটা আমি ই করলাম, তাহলে আমি কি করবো, বোথ সাইড ইন্টিগ্রেট যেমন ভাবে করলাম, তাহলে ইন্টিগ্রেশন অফ ভিডিটি, তাহলে এখানে যে ইন্টিগ্রেট, যেহেতু ডিটি এগেইনস্ট ইন্টিগ্রেট করলাম, তাহলে এখানে ইন্টিগ্রেশন অফ ভিডিটি করতে হবে, 2t + 3t² dt লিখলাম, লিমিট দিতে হবে কত সেকেন্ডে, 0 টু 5, মানে প্রথম 5 সেকেন্ডে কত দূরত্ব আনতে, তাহলে এই লিমিট দিলাম 0 টু 5, আর ভিডিটি এই মানেটা কি, ডিএস, ভিডিটি মানে ডিএস, এখান থেকে পেয়েছি, ঠিক আছে আমরা জানি ভিডিটি মানে ডিএস, তাহলে ইন্টিগ্রেশন অফ 0 টু 5 dS, মানে মোট দূরত্ব জানতে চেয়েছি কত, এটাই তো জানতে চেয়েছি কত দূরত্ব, তাহলে এটা মানে কি আলটিমেটলি এস পেয়ে যাবো, তাহলে আলটিমেটলি আমাকে এই ডান দিকটা কিন্তু ক্যালকুলেট করতে হবে, 0 টু 5, আমি বের করেছিলাম 2 কিন্তু বাইরে বেরিয়ে গেল, কারণ 2 হচ্ছে আমার কনস্ট্যান্ট, টি ডিটি প্লাস 3 বাইরে বেরিয়ে গেল, টি স্কোয়ার ডিটি কত, 0 টু 5, তাহলে আলটিমেটলি অর এস ইকুয়াল টু 2, এখানে আবার কি যাবে, একইভাবে টি এর পাওয়ার হয়ে আছে 1,
তাহলে ফর্মুলা যদি বলে 1+1 t এর পাওয়ার স্কয়ার, নিচে কত হয়ে যাবে 2। এবার আপার আর লোয়ার লিমিটটাই বসিয়ে দেবো 5, আর নিচে আছে 0 মানে -0, আলটিমেটলি +3। এখানে কত হয়ে যাবে পাওয়ার হয়ে যাবে 2, n এর পাওয়ার কত হয়ে যাচ্ছে 2। ঠিক আছে, আমি ফর্মুলাটা লিখে দিচ্ছি, অসুবিধা। x টু দি পাওয়ার n dx ইন্টিগ্রেশন ইকুয়াল টু কত হবে, x টু দি পাওয়ার n +1 ডিভাইডেড বাই n +1 প্লাস সাম কনস্ট্যান্ট, তাই তো? কনস্ট্যান্ট দরকার নেই ডেফিনিট ইন্টিগ্রাল বলে। তাহলে এখানে 2, n এর মান 2, 2 +1 3 মানে t এর কিউব ডিভাইডেড বাই 2 +1 মানে 3, পাওয়ার সে আপার আর লোয়ার লিমিট 5 0। তো আলটিমেটলি লিখতে হচ্ছে 2 2 কেটে যাবে, মানে 3 3 কেটে যাবে। তো আলটিমেটলি অর s ইকুয়াল টু এখানে 5 এর স্কোয়ার মানে আমি ডিরেক্টলি 25 লিখে দিচ্ছি, প্লাস এখানে 5 এর কিউব মানে 125। তার টোটাল আমার আনসার বেরিয়ে গেল s ইকুয়াল টু 150, কোনো একক না ইউনিট সেন্টিমিটার হোক মিটার হোক কিলোমিটার যায়। তাহলে এইভাবে কিন্তু আমি অঙ্কটা হেল্পে করলাম যে কিভাবে আমি এই দূরত্ব ভেলোসিটি ইকুয়েশন সমীকরণ দেওয়া থাকলে আমি দূরত্ব বের করতে পারছি, মানে s বের করতে পারছি। এর আগেরটাতে কি করলাম যে যদি s দেওয়া থাকে সেক্ষেত্রে ভেলোসিটি করতে পারছি, যদি ত্বরণ জানতে চাইছো এটা থেকে তাহলে আবার ডেরিভেটিভ করতে হতো। সাপোজ যদি এই ইকুয়েশনটা এই সমীকরণটা থেকে যদি বলে ত্বরণ কত, মানে ধরলাম 1 সেকেন্ডে জানতে চেয়েছি প্রথম সেকেন্ডে ত্বরণটা কত ছিল, তো ত্বরণ এখানে কিন্তু সমত্বরণের সমীকরণ নয়, কারণ সমত্বরণকে v ইকুয়াল টু u প্লাস এটি, এটা অসমত্বরণ মানে চেঞ্জ হচ্ছে ত্বরণ, তো জানতে চাই তাহলে কি করতে হতো। তাহলে ত্বরণ ইকুয়াল টু আমাকে কি করতে হতো, ddt অফ v করতে হতো। তাহলে ddt অফ v করা মানে কি, ddt অফ v এর জায়গায় 2t প্লাস 3t স্কোয়ার লিখবো। তাহলে এখানে যে ডেরিভেটিভ করি 2 বেরোবে, ddt অফ 2 প্লাস 3 ddt অফ t স্কোয়ার মানে হচ্ছে 2 প্লাস 3 2t বেরিয়ে যাবে 2t। তাহলে 2 প্লাস 3 দুগুণে 6t, এই ইকুয়াল টু বের হলো। এবার আমি জানতে চাইছি 1 সেকেন্ডে তখন কত, তাহলে টি এর মান 1 বসাবো, তাহলে এই ইকুয়াল টু কত হবে 2 প্লাস 6 তাহলে 8 ইউনিট ইউনিট লিখলাম, মিটার পার সেকেন্ড স্কোয়ার সেন্টিমিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে এই হলো আমার ক্যালকুলাস রিলেটেড জিনিসপত্র, যেটাতে আমি কিন্তু জানতে পারবো কিভাবে ক্যালকুলাসের সাহায্যে কিন্তু আমরা ম্যাথমেটিক্যাল নিউমেরিক্যালস গুলো সলভ করব। ঠিক আছে, নেক্সট টপিক চলে আসছি। নেক্সট টপিক আমাদের অভিকর্ষজ ত্বরণের দ্বারা অভিকর্ষজ ত্বরণের প্রভাবে গতি, অভিকর্ষজ ত্বরণের প্রভাবে গতি, বা এটাকে বলতে পারি উলম্ব গতিও বলতে পারি। তো এত যা আমরা এর আগে আলোচনা করেছিলাম প্রত্যেকটাই ছিল আমাদের অনুভূমিক গতির কথাই বলছিলাম, এটা হচ্ছে উলম্ব গতি। তো উলম্ব গতির ক্ষেত্রে কি বেসিক ফ্যাক্টর দেখিনি, যে উলম্ব গতির ক্ষেত্রে ফার্স্ট যখন আমাদের যে গতীয় সমীকরণ গুলো আছে, গতীয় সমীকরণ গুলো যা যা ছিল একটু চেঞ্জ হবে। আমরা s ইকুয়াল টু ut মানে v থেকে শুরু করছি, v ইকুয়াল টু u প্লাস মাইনাস at ছিল, প্লাস ছিল ত্বরণের জন্য মাইনাস ছিল মন্দনের জন্য, এর জায়গায় g ব্যবহার করবো কারণ এটা অভিকর্ষজ ত্বরণ, যে ব্যাপারটা বলে দেওয়া থাকে। নেক্সট যদি s এর কাজ বলি, s ইকুয়াল টু, বাট এই জায়গাটা s লিখবো না, ঠিক আছে, এই জায়গাটাতে s না লেখাটাই বেটার হবে, কারণ s মানে ওই অনুভূমিক দূরত্ব, এখানে হাইটের কথা লিখবো। তাহলে h ইকুয়াল টু ut প্লাস মাইনাস হাফ gt স্কোয়ার, এর জায়গায় আবার সেই t। কেন এই মাইনাস, যখন আমাদের অভিকর্ষজ ত্বরণের দিকে পতন হচ্ছে মানে নিচের দিকে কোনো জিনিস পড়ছে তখন প্লাস ব্যবহার করবো জি, আর যখন উপরে কোনো জিনিসকে অপের থ্রো করে দিই যখন অভিকর্ষ ত্বরণের এগেনস্টে তখন মাইনাস জি ব্যবহার করবো, তাই তো? এই জন্য প্লাস মাইনাস। নেক্সট একটা জিনিস, পি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস মাইনাস 2gh, আবার এইচ ব্যবহার করবো না। তো এই ইকুয়েশনগুলো এইভাবে মডিফাই জাস্ট হলো। এবার দেখি
যে কি কি জিনিস আমরা বের করতে চাইছি। তো সাপোজ এখান থেকে একটা ভূমি থেকে আমি কোন একটা বস্তুকে ইউ বেগে একটা রেলকে উপরের দিকে ছুড়ে দিলাম, তো এই সর্বোচ্চ ফার্স্ট বের করি সর্বোচ্চ কত হাইট পর্যন্ত যাবে, মানে আমি জানতে চাইছি এই ডিস্টেন্সটা এইচ, এই ডিস্টেন্সটা ইন দ্য সেন্স এই পুরোটা। এখান থেকে এখানে যে নাম দিই, এখান থেকে ছেড়েছিলাম, এখানে নাম দিয়ে এ বি, এ বি দূরত্ব সর্বোচ্চ কত দূর যাবে। একটা জিনিস এখান থেকে যে আমি যাত্রা শুরু করি, এখন এখানে যদি পৌঁছই তাহলে এখানে যদি প্রাথমিক বেগ ইউ, তো এখানে যেহেতু ম্যাক্সিমাম কত এক সময় এসে থেমে যাবে, তাহলে অন্তিম গতি বেগ হয়ে যাবে ভি ইকুয়াল টু জিরো। তাহলে আমার যদি এই সমীকরণে বসাই যে এইচ কত যাবে ইকুয়াল টু ইউটি মাইনাস, যেহেতু উপরের দিকে যাচ্ছে অভিকর্ষণে এগেইনস্ট এই দিকে ছোড়া হয়েছে না, ওই জন্য মাইনাস হাফ জি টি স্কোয়ার, ঠিক আছে। এক্ষেত্রে এখানে ভি এর কাজের আমার দরকার পড়ছে না, তাহলে আমি এই ইকুয়েশনটা অতটা ব্যবহার করবো না, এই এই এটার ক্ষেত্রে আমি ব্যবহার করবো ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ। তো এখানে ভি এর ভ্যালুটা কত পেলাম, যেহেতু আমি নিচ থেকে উপরে ছুটছি ম্যাক্সিমাম ম্যাক্সিমাম সর্বোচ্চ কত উচ্চতা উঠবে, তাহলে এক্ষেত্রে এটার কেসেসে ভি ইকুয়াল টু আমার জিরো, তাহলে ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ। আর এখান থেকে পেতে পারি যে সর্বোচ্চ উচ্চতা এইচ ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই টু জি। এটা কি পেলাম আমি, যে এই বস্তুটা যদি ইউ বেগে ছেড়ে দিই এর সর্বোচ্চ উচ্চতা, সর্বোচ্চ উচ্চতা ও কত নেবে এখান থেকে আমি এই সমীকরণ থেকে, ইউ বেগে যদি ছাড়া হয় তাহলে ম্যাক্সিমাম এতটা হাইট, শুধু ইউ এর মানটা আমাকে পুট করতে হবে, বাকি তো জি এর মান জানা 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার বা 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে সেক্ষেত্রে আমি এখানে বেরিয়ে যেতে পারি। এখন যদি জানতে এখান থেকে এখান যেতে কত টাইম লাগলো, তাহলে উত্থান কালটা কত, তাহলে একইভাবে যদি ফর্মুলা ব্যবহার করি ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, একইভাবে ভি মান জিরো অর ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, ঠিক আছে। তাহলে এখান থেকে বের করতে পারি টি ইকুয়াল টু ইউ বাই জি, তার মানে টি ইকুয়াল টু ইউ বাই জি, এটা কি ছিল আমার উত্থান কাল, উত্থান কাল টাইম অফ ফ্লাইট এই উপরেই ছিল, একজন ফ্লাইট বলতে পুরোটাই যাবে, তো এটা হচ্ছে উত্থান কাল, কত টাইমে ও এখান থেকে এখানে পৌঁছলো। এবার সাপোজ এখানে যে রেস্টে হলো, তাহলে এখান থেকে এখানে নামতে ও দেখবো কত টাইম নেয়, একইভাবে যদি আমি ক্যালকুলেট করি নামতে কত টাইম নিচ্ছে, তো এই পয়েন্টে এসে ওর প্রাথমিক বেগ হয়ে যাবে শূন্য, তাহলে এইচ ইকুয়াল টু আমি লিখে দিতে পারি, হাইট তো সেম এইচই আছে, এইচ ইকুয়াল টু লিখে দিতে পারি এই পয়েন্টে, এবার নামার ক্ষেত্রে একই জিনিসটা করছে, এবার নামছে এখান থেকে, এবার বস্তুটা নামতে শুরু করলো, ঠিক আছে। এবার যদি নামতে শুরু করে তাহলে আবার এইভাবে নামতে শুরু করলো, এখানে একটা বেগ পাবে, এবার এখানে কিন্তু প্রাথমিক বেগ ইউ ইকুয়াল টু জিরো স্থির অবস্থা থেকে, তো যদি হয় তাহলে এইচ ইকুয়াল টু কত হবে হাফ জি টি স্কোয়ার। তো একটু আগে আমি পেলাম এটা নাম ধরলাম টি ওয়ান উত্থানকাল, এটা নাম নামতে টাইম লাগলো টি টু ধরলাম, একটু আগে আমি পেলাম এইচ এর মানটা পাওয়া আছে, কতটা এই হাইটটা, এই হাইটটা কতটা আমার জানা আছে, এইচ ইকুয়াল টু কত ইউ স্কোয়ার বাই টু জি, ইউ স্কোয়ার বাই টু জি যদি আমি পুট করি তাহলে দেখতে পাবো হাফ জি টি টু স্কোয়ার, তাহলে দেখতে পাচ্ছি টু টু ক্যান্সেল হয়ে যাচ্ছে, এখানে দেখতে পাচ্ছি জিটা যে এখানে চলে যায়, তাহলে টি টু ইকুয়াল টু পেয়ে যাচ্ছি রুট ওভার অফ ইউ স্কোয়ার বাই জি স্কোয়ার, মানে আলটিমেটলি ইউ বাই জি, মাইনাস কিন্তু অ্যাভয়েড করবো টাইম মাইনাস হয় না, তাহলে এক্ষেত্রে দেখতে পেলাম আমার পতন কাল ওই হলো সেম ইউ বাই জি, তাহলে একটা জিনিস কি পেলাম উত্থান কাল আর পতন কাল দুটোই সমান, পতন তন্তু না পতন কাল দুটোই কিন্তু সমান, তাহলে আমি কি পেলাম যে টোটাল টাইম ইকুয়াল টু টি ওয়ান প্লাস টি টু ইকুয়াল টু টু ইউ বাই জি, এটাই হচ্ছে আমার মোট সময়, কত সময় ধরেও কিন্তু এই যাত্রাপথে ছিল সেই পুরো টাইমটাই কিন্তু আমার জানা। তাহলে কি পেলাম সর্বোচ্চ উচ্চতার এই পেলাম, কতটাও উত্থানকাল কত ছিল, কতটা পতনকাল ছিল, এবং টোটাল কতটা ইয়ে, ঠিক আছে। এখান থেকে আমি তাহলে কিছু কিছু জিনিস ই পেয়ে যেতে পারি, কখনো যদি রিলেশনে জানতে চাই যে সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে, তাহলে এই ইকুয়াল টু এই রিলেশন থেকেও জানতে পারি হাফ জিটি স্কোয়ার, হ্যাঁ যেহেতু সর্বোচ্চ কত উচ্চ উঠবে বা নামবে একই হাইটটা সেম, তাহলে সেখান থেকে আমি টি ইকুয়াল টু এখান থেকে আমি জানতে পারি টু এইচ,
জি এর রুট ওভার, এইভাবেও জানতে পারি। এটা আর এটা কিন্তু সেম রিলেশন, সেম জিনিস, কারণ টি তো এই পতন কাল বা উত্থান কাল যাই হোক, টি ওয়ান বা টি টু যাই হোক, কিন্তু এটা তো 2h/g ইকুয়াল টু মানে ইউ বাই জি, ঠিক আছে। তো এইভাবে কিছু অভিকর্ষ ত্বরণের গতির সমীকরণ গুলো কিন্তু আমরা প্রুভ করে থাকি, খুব ইজি। ছোট্ট একটা এই দিয়ে শেষ করবো আজকে এটা, যে ধরা যাক যে একটা প্রবলেম দেওয়া হয়েছে, ঠিক আছে। প্রবলেমটা কি বলছে, যে এখান থেকে একটা ধরলাম কোনো বস্তুকে ছাড়া হলো, ভূমিতে কোনো বস্তু একটা ছাড়া হলো, ইউ গতিবেগ নিয়ে একটা বল ছাড়া হলো ধরলাম, তো ম্যাক্সিমাম এত দূর উঠবে। তো প্রশ্নটা হচ্ছে আমার যে উঠার আগে ও একটা পার্টিকুলার পয়েন্ট ক্রস করবে পি, আবার যখন নামবে ও তখন ওই পার্টিকুলার পয়েন্ট আরেকবার ক্রস করবে। তো দেওয়া আছে যে প্রথমটা উঠতে ওর যদি টি ওয়ান টাইম লাগে, প্রথমটা উঠতে যদি টি ওয়ান টাইম লাগে, মানে এই পয়েন্টটা ক্রস করতেও টি ওয়ান টাইম লাগে, আর ধরা যাক যে আবার এই বিন্দুতে ফিরে আসতে যদি টি টু টাইম লাগে, তাহলে এখান থেকে বুঝতে পারছি যে টি টু গ্রেটার দেন টি ওয়ান, কারণ টি টুটা বেশি টাইম লাগবে। সাপোজ ধরলাম 3 সেকেন্ডে এত দূর উঠলো, আবার 6 সেকেন্ডে এত দূর, তারপর আলটিমেটলি এখান থেকে 6 - 3 3 সেকেন্ডে, তাহলে এই যে ইন্টারভেলটা মানে এই পয়েন্টে থেকে আবার এই পয়েন্টে ফিরে আসতে আমার টাইম কত লাগছে, ইন্টারভেলটা মানে টি টু মাইনাস টি ওয়ান, এটা টি ড্যাশ যদি হয়, তাহলে জানতে চাওয়া হচ্ছে যে এই ইন্টারভেলটা কত, একমাত্র দেওয়া আছে টি ওয়ানটা কত। যদি হয় তাহলে কি করে আমি ইকুয়েশনটা সলভ করব বা কেমন ভাবে জিনিসটা সাজাবো, তাহলে প্রবলেমটাতে শুরু করা যাক আনসার। তাহলে এট ফার্স্ট আমি দেখব যে যদি আমি ইউ বেগে ছাড়ি তাহলে সর্বোচ্চ উচ্চতা মানে টোটাল ডিস্টেন্স কত কভার করলো সেক্ষেত্রে দেখি, তাহলে এইচ ইকুয়াল টু, আমার ফর্মুলা কি, এইচ ইকুয়াল টু ইউটি মাইনাস, যেহেতু উপরের দিকে থ্রো করেছি তার জন্য মাইনাস সাইন, হাফ জি টি স্কোয়ার, এই তো আমার রিলেশন। এই ইকুয়েশনটাকে একটু জাস্ট এদিক ওদিক করে লিখবো, হাফ জি টি স্কোয়ার মাইনাস ইউটি এ পাশে নিয়ে আসছে প্লাস এইচ ইকুয়াল টু জিরো। এটা কেন লিখলাম, এটা দেখতে হবে একটা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরোর মতো, যেখানে এ ইকুয়াল টু আমার জি বাই টু, বি ইকুয়াল টু আমার মাইনাস ইউ, আর সি ইকুয়াল টু আমার হচ্ছে এইচ, তুলনা করতে পারি। এটা কি একটা দ্বিঘাত সমীকরণ, এটা কি আমার একটা দ্বিঘাত সমীকরণ। তো এই সমীকরণের সমাধান বা বীজ বা রুট কি করে পাই, এক্স ইকুয়াল টু সিদ্ধার্থ আচার্য লাগে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac/2a, এই তো ফর্মুলা আমার সিদ্ধার্থ আচার্যের, ঠিক আছে। রুট মানে বোঝা গেল, আসলে অসুবিধা নেই, সাপোজ যদি এক্স স্কোয়ার মাইনাস 9 ইকুয়াল টু 0 হয় তাহলে এক্স ইকুয়াল টু কি হবে, প্লাস মাইনাস 3 হয়ে যাবে, তার মানে প্লাস 3 বা মাইনাস 3 যাই বসাই এই ইকুয়েশনটা কিন্তু সলভ করবে। এটাই বলে এই 3 + 3 আর মাইনাস 3 দুটোই হচ্ছে, দুটো কিন্তু বীজ, রুট ইকুয়েশনের সমাধানের আমার সমাধান এই দুটোর বীজ। তাহলে যদি বলা যায় এটা এটা তাহলে একইভাবে, তাহলে এটাতে টি ইকুয়াল টু কত পাবো, এখান থেকে একইভাবে কম্পেয়ার করে মাইনাস বি, বি ইকুয়াল টু মানে ইউ, মাইনাস মাইনাস প্লাস ইউ, প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মানে মাইনাস ইউ এর স্কোয়ার মানে ইউ স্কোয়ার মাইনাস 4ac, এ কত আছে এখানে জি বাই টু, দিয়ে দিচ্ছি জি বাই টু, ঠিক আছে। সি সি মানে হচ্ছে এইচ বাই টু এ, টু ইন্টু এ, এ মানে কত হচ্ছে জি বাই টু। এখানেও দেখতে পাচ্ছ ডি এর দুটো মান পাচ্ছি, তো এখন আরে নেক্সট লাইনে একটা সলভ করে দিই, যে টি ইকুয়াল টু আমি কি পেলাম, ইউ প্লাস মাইনাস রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস 2/2 কেটে 4 কেটে গেলে 4 2 gh বাই জি, তাহলে দুটো মান পাচ্ছি এখানে টি এর, টি ওয়ান আর টি টু পাচ্ছি। তো টি ওয়ান ইকুয়াল টু কি লিখলাম, ইউ মাইনাস ইউ স্কোয়ার বাই 2 gh, আর টি টু ইকুয়াল টু মান পেলাম ইউ প্লাস রুট ওভার অফ
स्क्वायर माइनस टू जी एच बाई जी এই যে টি ওয়ান টি টু দুটো মান পেলাম, এই যে টি ওয়ান টি টু এটাই বোঝাচ্ছে, যেখানে টি টু হচ্ছে বড় রাশিটা, বড় মানে এই যে আসতে প্রথমবার যেটা বিন্দুটা ক্রস করেছিলাম এটা টি ওয়ান টাইমে ক্রস করেছিলাম, আর দ্বিতীয়বার যখন ক্রস করছি তখন বাজে টি টু টাইম। তাহলে এই যে টি টু মাইনাস টি ওয়ান এই জিনিসটাই ফ্যাক্টরটাই কিন্তু আমাদের জানতে চাওয়া বা জানতে মানে যে কোনো আমার ডেটা মানে আমাকে যেটাই জানতে চাওয়া হোক, আমি পেয়ে যাবো যদি ইন্টারভেল জিজ্ঞেস করে। টি টু মাইনাস টি ওয়ান, টি টু মাইনাস টি ওয়ান ইকুয়াল টু কত হয়ে যাবে, দুটো যদি বিয়োগ করে দেওয়া হয় তাহলে কি যে বিয়োগ করে বাই জি হয়ে যাবে। ঠিক আছে, বিয়োগ করলে দেখতে পাচ্ছ এই রাশি কেটে যাবে, বাট এই এটা প্লাস মাইনাস অফ মাইনাস প্লাস এটা থেকে যাবে, তাহলে টু ইন্টু রুট ওভার অফ এই ফ্যাক্টরটা থেকে যাবে ই স্কোয়ার মাইনাস টু জি। তাহলে এটাই কি আমার এই টি ড্যাশটা যেটা আমাকে জানতে চেয়েছে, এটাই হচ্ছে আমার ইন্টারভেল, মানে এই ইন্টারভেলে কিন্তু দুবার যে কোনো পয়েন্ট ক্রস করবে। ঠিক আছে, যে যে কোনো পয়েন্ট মানে আমি যে হাইটের কথা বলতে চাইছি, ঠিক আছে, যে কোনো পয়েন্টই তো দুবার ক্রস করছে, এই পয়েন্টও দুবার ক্রস করছে, এই পয়েন্টও ভ্যারাইটি ভ্যারাইটি টাইমে, কারণ ভ্যারাইটি ভ্যারাইটি টাইমটা ডিপেন্ড করবে এইচ এর জন্য, এই হাইটটার জন্য, এই হাইটটার জন্য। ঠিক আছে, কোন হাইটের কথা বলতে চাইছি, কত দূরত্বে, সাপোজ এটা আমি প্রথমে এইচ ইকুয়াল টু বলেছিলাম, প্রথমে যদি বলতাম 30 মিটারে তাহলে এইচ এর মান 30 বসাতাম, যদি 20 মিটারে বসাতাম তাহলে 20 বসাতাম, তাহলে বিভিন্ন ভ্যারি করবে, যখন এইচ এর মানটা ডিফারেন্ট তার জন্য ডিফারেন্ট। ঠিক আছে, সাপোজ যদি বলি উপরের পয়েন্টটা একদম টপ পয়েন্টটা, টপ পয়েন্টটা, টপ পয়েন্ট যদি বলতে চাই তাহলে দেখতে পাবো টপ পয়েন্টে জাস্ট কোনো গ্যাপিং আসবে না, কারণ টপ পয়েন্টের ক্ষেত্রে এইচ ইকুয়াল টু কত, ইউ স্কোয়ার বাই টু জি, তাই না? তাহলে এখানে যদি এইচ এর মান বসিয়ে দাও, এইচ স্কোয়ার বাই টু জি দাও, তখন দাও তো জাস্ট এক টপ টপ পয়েন্টের কথা বলি। ঠিক আছে, তাহলে টি ড্যাশ টাইম ইন্টারভেল হচ্ছে কি হচ্ছে না দেখে নি, চেক করে নি, ইউ স্কোয়ার মাইনাস টু জি ইউ স্কোয়ার বাই টু জি এইচ ইকুয়াল টু, তাহলে এটা কেটে ইউ স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, তাহলে আলটিমেটলি কত হয়ে গেল টি ড্যাশ ইকুয়াল টু জিরো। টপ পয়েন্টে কোনো ইন্টারভেল থাকবে না, টপ পয়েন্ট একটাই, এখানে আসবে এখানে, তাই যে কোনো পয়েন্টের ক্ষেত্রে আমরা আবার। ঠিক আছে, তাহলে বোঝা গেল এইভাবে একটা প্রবলেমের থ্রু দিয়ে আমি কি করলাম, তাহলে ওই ধরনের গতি কিন্তু খুব একটা ডিফিকাল্ট কিছু নয়, সহজ, কিন্তু নিউমেরিক্যাল গুলো তোমাদের করতে হবে, নিউমেরিক্যাল গুলো ভালো করে করতে হবে। নেক্সট আমাদের কিন্তু ভেক্টরের উপর ক্লাস আছে। ওকে, থ্যাংক ইউ।